কৃষ্ণ ইস্কন ভক্তি বেদান্ত গীতা একাডেমি দ্বারা পরিচালিত আমতা গীতা পাঠচক্রের পক্ষ থেকে সমস্ত ভক্তবৃন্দদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। এটা ওই সময়ের কথা যখন ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। একবার পাণ্ডবদের জ্যেষ্ঠ যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে জনার্দন, কার্তিক মাসে কৃষ্ণপক্ষে কোন একাদশী আসে? এই একাদশীর মাহাত্ম্য কি? কৃপা করে এই বিষয়ে বিস্তারে আমায় বলুন। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, কার্তিক মাসে কৃষ্ণপক্ষে যে একাদশী আসে সেটা রমা নামে প্রসিদ্ধ। এটা অত্যন্ত পবিত্র এবং মঙ্গলময়ী। এটি পালন করলে ব্যক্তি ভৌতিক জগতের সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে জীবনের শেষে আধ্যাত্মিক জগৎ প্রাপ্ত হন। এখন আমি তোমাকে এই একাদশীর সঙ্গে জুড়ে থাকা এক পৌরাণিক কথা শোনাচ্ছি, মনোযোগ সহকারে তুমি শ্রবণ করো। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ রমা একাদশীর মাহাত্ম্য বলতে শুরু করলেন। তো চলুন আমরাও এই কথার সাগরের ঢেউয়ে নিজেদের ভাসিয়ে নিয়ে যাই এবং রাজা মুচুকুন্দের রাজ্যে প্রবেশ করি। অনেক বছর পূর্বে মুচুকুন্দ নামে এক মহান এবং পরাক্রমশালী রাজা এই পৃথিবীতে রাজ্য করতেন। এই রাজা ইন্দ্র, বরুণ এবং যমরাজ ইত্যাদি দেবতাদের সঙ্গে মিত্র ছিলেন। এর সাথে সাথে উনি সত্যবাদী এবং ভগবান শ্রীহরির পরম ভক্ত ছিলেন। বৈদিক শাস্ত্রে বর্ণিত নিয়ম পালন করার জন্য ওনার রাজ্যের চারিদিক সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ ছিল। প্রজারাও সুখী এবং সন্তুষ্ট ছিলেন। রাজা মুচুকুন্দের এক কন্যাও ছিল, যার নাম ছিল চন্দ্রভাগা। ওনার নাম এক নদীর নাম অনুসারে রাখা হয়েছিল। বিবাহযোগ্য হওয়ার কারণে চন্দ্রভাগার বিবাহ রাজা চন্দ্রসেনের পুত্র শোভনের সাথে দিয়েছিলেন। ওনাদের দাম্পত্য জীবন সুখে শান্তিতেই কাটছিল। এই সময় এক আশ্চর্য ঘটনা ঘটল। এটা ঘটল যে একবার চন্দ্রভাগা নিজের পিতার বাড়িতে এসেছিলেন। কিছুদিন পর শোভনও রাজা মুচুকুন্দের রাজ্যে এসেছিলেন, আর ওই দিনটি ছিল অত্যন্ত পবিত্র একাদশীর দিন। কিন্তু সমস্যা এটা হলো যে শোভনের আগমনে চন্দ্রভাগা চিন্তামগ্ন হয়ে গেলেন। আর চিন্তার কারণ এটাই ছিল যে চন্দ্রভাগা জানত যে ওনার পতি শারীরিক দিক থেকে অসুস্থ ছিলেন, আর উনি একাদশীর উপবাস সম্পূর্ণরূপে করতে পারবেন না। চন্দ্রভাগা নিজের পতি শোভনকে বললেন, হে পতিদেব, একাদশী ব্রত পালন করা নিয়ে আমার পিতা অত্যন্ত কঠোর। একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন উনি সম্পূর্ণ রাজ্যে ঘোষণা করে দেন এবং সমস্ত রাজ্যবাসীকে জানিয়ে দেন যেন কেউ এই একাদশীর দিন কোনো রকম ভোজন না করেন। কিন্তু আপনার অসুস্থতার কারণে আমার চিন্তা হচ্ছে যে কিভাবে আপনি এই একাদশী ব্রতের উপবাস করবেন। এই সময়েই রাজার সৈনিকরা ঘোষণা করলেন, আর এটি শুনে তার পত্নীকে জিজ্ঞাসা করলেন, হে প্রিয়ে, এখন আমি কি করব? কি করলে আমি নিজের জীবনও বাঁচাতে পারবো, আবার তোমার পিতাকেও প্রসন্ন করতে পারবো? কৃপা করে কোনো একটা উপায় আমায় বলো। এই কথা শুনে চন্দ্রভাগা বললেন, হে স্বামী, আমার পিতার বাড়িতে মানুষ তো দূরের কথা, সমস্ত প্রাণীরাও একাদশী ব্রত পালন করে। এই দিন হাতি ঘোড়া কোনো প্রাণীকেই কোনো রকম খাবার ও জল দেওয়া হয় না। এখানে আপনি কিভাবে উপবাস থেকে মুক্ত থাকতে পারেন? হে নাথ, যদি আপনি এ থেকে পরিত্রাণ চান তো নিজ গৃহে প্রত্যাবর্তন করুন। এখানে আহার করলে আপনি সকলের নিন্দাভাজন হবেন এবং আমার পিতাও ক্রুদ্ধ হবেন। এখন বিশেষভাবে বিচার করে যা ভালো হয় তাই আপনি করুন। সাধ্বী স্ত্রীর এই কথা শুনে শোভন বললেন, হে প্রিয়ে, তুমি ঠিকই বলেছ, কিন্তু আমি নিজ গৃহে যাব না, এখানে থেকে একাদশী ব্রত পালন করব। ভাগ্যে যা লেখা আছে তা অবশ্যই ঘটবে। এইভাবেই শোভন ব্রত পালনে বদ্ধপরিকর হলেন। সমস্ত দিন অতিক্রান্ত হয়ে রাত্রি শুরু হলো। বৈষ্ণবদের কাছে সেই রাত্রি ছিল সত্যি খুব আনন্দকর, কিন্তু শোভনের পক্ষে যা ছিল বড়ই দুঃখদায়ক, কেননা ক্ষুধায় তৃষ্ণায় সে ক্রমেই দুর্বল হয়ে পড়ছিল। এভাবে রাত্রি অতিবাহিত হলে সূর্যোদয়কালে তার মৃত্যু হলো। রাজা মুচুকুন্দ সাড়ম্বরে তার সপ্তাহ কার্য সুসম্পন্ন করলেন। চন্দ্রভাগা স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়া সমাপ্ত করে পিতার আদেশে পিতা গৃহেই বাস করতে শুরু করলেন। রমা একাদশী ব্রত পালনের প্রভাবে শোভন মন্দরাচল শিখরে অনুপম সৌন্দর্য বিশিষ্ট এক রমণীয় দেবপুরী প্রাপ্ত হলেন। একসময় মুচুকুন্দপুরের সোমশর্মা নামে এক ব্রাহ্মণ
তীর্থ ভ্রমণ করতে করতে সেখানে উপস্থিত হলেন। সেখানে রত্নমণ্ডিত বিচিত্র স্ফটিক খচিত সিংহাসনে রত্নালঙ্কারে ভূষিত রাজা শোভনকে তিনি দেখতে পেলেন। গন্ধর্ব ও অপ্সরাগণ দ্বারা নানা উপাচারে তিনি সেখানে পূজিত হচ্ছিলেন। রাজা মুচুকুন্দের জামাতা রূপে ব্রাহ্মণ তাকে চিনতে পেরে তার কাছে গেলেন। শোভনও সেই ব্রাহ্মণকে দেখে আসন থেকে উঠে এসে তার চরণ বন্দনা করলেন। শ্বশুর মুচুকুন্দ ও স্ত্রী চন্দ্রভাগা সহ নগরবাসী সকলের কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। ব্রাহ্মণ সকলের কুশল সংবাদ জানালেন। জিজ্ঞাসা করলেন, এমন বিচিত্র মনোরম স্থান কেউ কখনো দেখেনি, আপনি কিভাবে এই স্থান প্রাপ্ত হলেন তা সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন। শোভন বললেন যে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের রমা একাদশী সর্বব্রতের মধ্যে শ্রেষ্ঠ, আমি তা শ্রদ্ধারহিতভাবে পালন করলেও আশ্চর্যজনকভাবে আমি এই ফল লাভ করেছি। আপনি কৃপা করে চন্দ্রভাগাকে সমস্ত ঘটনা জানাবেন। সোম শর্মা মুচুকুন্দে ফিরে এসে চন্দ্রভাগার কাছে সমস্ত ঘটনা জানালেন। ব্রাহ্মণের কথা শুনে অত্যন্ত আনন্দিত চন্দ্রভাগা বললেন, হে ব্রাহ্মণ, আপনার কথা আমার কাছে স্বপ্ন বলে মনে হচ্ছে। তখন সোম শর্মা বললেন, হে পুত্রী, সেখানে তোমার স্বামীকে আমি স্বয়ং স্বচক্ষে দেখেছি। অগ্নিদেবের মতো দীপ্তিমান তার নগরও দর্শন করেছি, কিন্তু তার নগর স্থির নয়। তা যাতে স্থির হয় সেই মতো কোনো উপায় করো। এই কথা শুনে চন্দ্রভাগা বললেন, তাকে দেখতে আমার একান্ত ইচ্ছা হচ্ছে, আমাকে এখনই তার কাছে নিয়ে চলুন, আমি ব্রত পালনের পূর্ণ প্রভাবে এই নগরে স্থির করে দেব। তখন সোম শর্মা চন্দ্রভাগাকে নিয়ে মন্দার পর্বতে বামদেবের আশ্রমে উপনীত হলেন। সেখানে ঋষির কৃপায় ও হরিভাষের ব্রত পালনের ফলে চন্দ্রভাগা দিব্য শরীর ধারণ করল। দিব্যগতি লাভ করে নিজ স্বামীর নিকট উপস্থিত হলেন। প্রিয় পত্নীকে দেখে শোভন অতীব আনন্দিত হলেন। বহুদিন পর স্বামীর সঙ্গ লাভ করে চন্দ্রভাগা অকপটে নিজের পূর্ণ কথা জানালেন। হে প্রিয়, আজ থেকে 8 বছর আগে আমি যখন পিতৃ গিয়েছিলাম তখন থেকে এই রমা একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করতাম। এই পূর্ণ প্রভাবে এই নগর স্থির হবে এবং মহাপ্রলয় পর্যন্ত থাকবে। হে মহারাজ, মন্দ্রাচল পর্বতের শিখরে শোভন স্ত্রী চন্দ্রভাগা সহ দিব্য সুখ ভোগ করতে লাগলেন। পাপনাশিনী ও ভক্তিমুক্তি প্রদায়িনী রমা একাদশীর মাহাত্ম্য আপনার কাছে বর্ণনা করলাম। যিনি এই একাদশীর ব্রত শ্রবণ করবেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে পূজিত হবেন। তো আপনারা অবশ্যই ভক্তি ও নিষ্ঠা সহকারে সকলে একাদশী ব্রত পালন করুন। হরে কৃষ্ণ।